রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত মুসলিয়ানি কেরাম, মনুবিয়ানি কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, তৌফিক চাই, তারই কৃতজ্ঞতা আদায়ের যতক্ষণ দেহে প্রাণ আসে, যতক্ষণ বেঁচে আসি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক চাই। বলেন না আমিন। আমাদের মৃত্যুও যাতে আল্লাহর দয়ায় তার রহমতের উপরে হয় ঈমান সহ। বলেন না আমিন। আর ঈমানকে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কারণ অনেকগুলো বিষয় এমন আছে যাতে ঈমানের মতো মহামূল্যবান জিনিস হারিয়ে যায়। আমরা হয়তো হালকা মনে করি, আমরা তুচ্ছ মনে করি, আমরা নিজেদের আবেগ দিয়ে এমন অনেক জিনিস করে ফেলি যাতে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ঈমানকে সংরক্ষণ করার চেষ্টা করব। আমরা বাংলাদেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জলিল নাম শুনেছেন, তার কথা মনে পড়ে, কারণ লোকটা তার জীবনের শেষে ইসলাম এবং ইসলামী জীবন বোধ নিয়ে অনেক লেখাপড়া করেছেন, বেশ কিছু বই লিখেছেন। তার একটা বিখ্যাত বই আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এটা মেজর জলিলের একটা বই, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। তা আমার এটা মনে পড়ে, এই জন্যে বললাম যে অরক্ষিত ইমানই ইমান হারিয়ে যাওয়ার বাস্তবতা। মানে এটা বোঝার জন্যে উদাহরণ দিয়ে বললাম, ঈমানকে সংরক্ষণ করার জন্যে সচেতন থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ। প্রসঙ্গত একটা বিষয় আজকে আমরা জানব, তা হলো মুহররম মাস আসলে, আচ্ছা একটু হলোটা কমায় দাও, ইকোটা একটু কমায় দাও, মুহররম মাস আসলে আশুরার হৃদয় বিদারক ঘটনা অর্থাৎ কারবালার ঘটনা। যদিও এটা আমরা বলেছি আশুরা মানে শুধু কারবালা নয়, আশুরা মানে হাজার হাজার বছর আগে কারবালা সংগঠিত হওয়ার মিনিমাম 3000 বছর আগে কোরআন দলিল দিয়েছে আশুরা ছিল। আশুরা মানে আল্লাহর সাহায্যের দিন, নাজাতের দিন, শত্রুর ধ্বংসের দিন, ফেরাউনের নিপাত যাওয়ার দিন, মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতের বিজয়ের দিন। হ্যাঁ, 61 হিজরির কারবালার ঘটনা আমাদের অবশ্যই বেদনার, দুঃখের, কষ্টের। কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের অনেক আলেম ওলামাও আছেন, কারবালার ঘটনা এই হৃদয় বিদারক ইতিহাস বলতে গিয়ে কখনো কখনো আমিরে মুয়াবিয়া, বিখ্যাত সাহাবি যিনি ইয়াজিদের পিতা, ইয়াজিদ তিনি ছিলেন শাসক যখন কারবালার ঘটনা ঘটে, 61 হিজরিতে কারবালার হৃদয় বিদারক ঘটনা ঘটে, এবং এর কারণ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়ার পরে ক্ষমতায় আসা পিতার পুত্র হিসেবে রাজতন্ত্রের বাস্তবতায় ইয়াজিদকে শাসক হিসেবে মেনে নেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্রের উত্থানকে প্রতিবাদ করেছেন, মেনে নেন নাই ইয়াজিদকে। আরেকটা কারণ ছিল, কুফার মানুষেরা, ইরাকের মানুষেরা বারবার চিঠি দিয়েছে, শতে শতে চিঠি দিয়েছে, দূত পাঠিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে আসেন আপনি আমাদের খলিফা, আমরা আপনার কাছে বাইয়াত নেব, ইয়াজিদের কাছে নেব না। ইরাক এবং কুফার লোকজন তাদেরই চিঠি পেয়ে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অগ্রিম পাঠালেন। তিনি গিয়ে দেখলেন পরিবেশ অনুকূলে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার লিখিত চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি আসতে পারেন, এখানকার অধিকাংশ মানুষই আমার সাথে কথা বলে আপনার বাইআতের অপেক্ষায়। চিঠি দিয়েছেন আবার, কিন্তু এর মধ্যে তখন কুফার গভর্নর ছিলেন নুমান বিন বশির। নুমান বিন বশির রাদিয়াল্লাহু বিখ্যাত সাহাবী এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী, নরম ভদ্র সাহাবী নুমান বিন বশির। কিন্তু ইয়াজিদ যখন দেখলেন যে নুমান বিন বশির গভর্নর, খলিফ মানে প্রতিনিধি হিসেবে কুফার গভর্নর, আর কুফার লোকজন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে শপথ গ্রহণ করছে, বাইআত নিচ্ছে, খলিফা হিসেবে হুসাইন রাদিয়াল্লাহুকে মেনে নিচ্ছে, তখন নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলাকে পদচ্যুত করে তৎকালীন বসরার গভর্নর মালাউন, ওকে বলতে, ওর নামটা খুব সুন্দর, উবায়দুল্লাহ বিন জিয়াদ, কিন্তু আসলে লানত প্রাপ্ত মালাউন, বলেন না আমিন, সেই সবচাইতে বড় কালপিট, কারবানার ঘটনার সবচাইতে বড় কালপিটের নাম নুমান বিন বশিরের পরিবর্তে যে গভর্নর হয়েছে উবায়দুল্লাহ, বলেন না, উবায়দুল্লাহ বিন জিয়াদ, জিয়াদের পুত্র উবায়দুল্লাহ, সে হলো কালপিট। সেই দ্রুত চিঠি দিয়ে বসরা এবং কুফার দুই জায়গার গভর্নর হয়ে গেল। সে কুফায় আসলো, এসে সে তার শাসনের দণ্ডের ভয় দেখালো। কিছু মানুষ এই ভয় দেখে নীরব হয়ে গেল, কিছু মানুষকে গ্রেফতার করলো, তাই আরও কিছু মানুষ নরম হয়ে গেল। আর পৃথিবীতে সব সময়ে ছিল টাকা নাকি কাঠের মূর্তিও দেখলে, টাকা দেখলে থাকলে, তো কিছু উপহার উপটৌকন দিয়ে কিছু মানুষকে বশ করল, পরিবেশ পাল্টে গেল কিছুদিন, কারণ মক্কা আর কুফা প্রায় এক মাসের পথ, বুঝছেন না, স্বাভাবিকভাবে চললে অনেক দূরত্বের, এর মধ্যে পরিবেশ পাল্টে গেল। কুফায় যারা হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে তারা অনেকে নীরব হয়ে গেল, ভয়ে অনেকে গ্রেফতার হলো, অনেকে কি উপহার উপটৌকন পেয়ে নীরব হয়ে গেল। শুধু তাই না, উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলো, নির্মমভাবে হত্যা করলো। কিন্তু এই খবর তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আর পৌঁছায় না, তিনি রওনা দিয়ে এসেছেন। কারবালা এসে তিনি শুনলেন এই ঘটনা, তখন তিনি প্রতিরোধ করলেন। আর হা, অসম প্রতিরোধে জীবন যতক্ষণ ছিল যুদ্ধ করেছেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু করুণ পরিণতিতে তার পরিবারের সদস্যদের সহ তাকে শহীদ হতে হয়েছে।